আমি জানি না 20 লক্ষ না 25 লক্ষ কত লোককে দিয়েছেন, কিন্তু 500 টাকা দিয়ে কি কারো সম্মান লুট করার অধিকার তারা পেয়ে যান নাকি? আজকে যেভাবে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত অপমানিত হচ্ছে, সকালবেলায় মিডিয়ায় যোগ দিলেই প্রথম এই খবর আসে, রেপ আর মার্ডার। মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন চালাবার ক্ষমতা নেই, কেবল ঘুষ দিয়ে প্রলোভন দেখিয়ে ভোট নিতে পারেন। 1 বছর হয়েছে মাত্র সরকার, তার মধ্যে সারা পশ্চিমবঙ্গে হাহাকার হচ্ছে। চাকরির জন্য আবার নতুন করে নোটিফিকেশন হচ্ছে, অথচ পুরনো পরীক্ষার চাকরি যারা দিয়েছেন, যারা পাস করেছেন, তাদের চাকরি হচ্ছে না। টাকা লুটার জন্য চাকরির লোভ দেখানো হচ্ছে, ঠিক ওখানেও ভোট নেওয়ার জন্য লোভ দেখানো হচ্ছে। এটার জন্য কোনো কৃতিত্ব তো আছে বলে আমার মনে হয় না, যেখানে আইন শৃঙ্খলা নেই আর পার্টির মধ্যে ঝগড়া, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা এই প্রশ্ন উঠছে, তারপর উনি কত লোককে ঘুষ দিয়েছেন এই কথা বড় করে বলছেন। আর কি প্রজেক্ট করেছেন? বেঙ্গল সামিট করলেন, কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে? আগামী দিনে চাকরির কি ব্যবস্থা আছে? রাজ্যের আর্থিক অবস্থা যেখানে পৌঁছেছে গিয়ে 2-3 মাস পরে সমস্ত বেতন বন্ধ করতে হবে, তার জন্য কি করেছেন উনি? খালি টাকা নিয়ে এসে কেন্দ্র সরকারের টাকা বিলি করে দিয়ে ভোট পাওয়া যেতে পারে, এর বেশি কিছু হয় না। দিলীপ বাবু, যাদের কোটি কোটি টাকা সম্পত্তি তারা কৌটো নাচাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তারা পকেট কেটে কৌটো নাচাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনাদের অনুষ্ঠান প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমরা লোককে দেখাতে চাই যে এখানে যে হিংসা হচ্ছে, বিরোধী কর্মীদের হত্যা করা হচ্ছে, তার পরিবারের কাছে আমরা দাঁড়াতে চেয়েছি। কার কাছে কত টাকা আছে সবাই জানে, আমার কাছে টাকা থাকলে আমাদের বাড়িতে এসে সিবিআই রেড করতো, ইডি রেড করতো, কার বাড়িতে রেড করছে, কাদের নামে কেস আছে, কারা গিয়ে সিবিআই অফিসার লাইন লাগাচ্ছে, কাদের নামে ওয়ারেন্ট আছে, কাদের নামে আদালতে কেস চলছে, এটা সবাই জানে। কে চোর কে ডাকাত, ওনার কাছ থেকে সার্টিফিকেট চায় না। নিজের যারা চোরি দাগি আসামিরা, যারা সিবিআই চিঠি পেলে হসপিটাল ভর্তি হচ্ছেন, আগে ওদের কথা ভাবুন। দিলীপ বাবু, স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া পাঁচাল অনুপ্রবেশ রক্ষা কঠিন, এবং খুব শীঘ্রই এই অনুকূল পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বাংলায় তৈরি হবে, এমনই অমিত শাহ বলেছেন বনগাঁর অনুষ্ঠানে। এরই পাশাপাশি তার এই মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ, তিনি বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে বিজেপি নেতার মতন কথা বলছেন অমিত শাহ, এমনই বক্তব্য কুণাল ঘোষের, কি বলবেন দিলীপ বাবু? তো ওনার মুখ্যমন্ত্রী কি কথা বলেন? তিনি কখন মুখ্যমন্ত্রী, কখন টিএমসির প্রেসিডেন্ট, তো বোঝা যায় না। এই রাজ্যের যে দুরবস্থা সেটা হোম মিনিস্টার সবচেয়ে ভালো জানেন। এখানকার মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তার যে যোগ্যতা ক্ষমতা সেটা আমরা দেখে গেছি। একটা অপরাধীকে ধরার জন্য তাকে গিয়ে নাম ঘোষণা করতে হচ্ছে বীরভূমে, তবে ওসি যাচ্ছে, এসপি আইজিরও ক্ষমতা নেই করার, এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এটা হোম মিনিস্টার ভালো জানেন, এবং এই সরকারকে বারবার সচেত করার জন্য অ্যাডভাইসারি পাঠিয়েছেন। তারপরে কিছু কর, তারপরে খুন ধর্ষণ আর সমাজে দুর্নীতির একেবারে প্লাবন চলছে, সেটা আগে কন্ট্রোল করুন, তাহলে আর এই ধরনের কথা শুনতে হবে না ওনাদের। অনেক ধন্যবাদ।